সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আমি আসিফ, আজকে জাল এন্টারটেইনমেন্টের একটা গান গেলাম আমার প্রিয় বন্ধুবর্গ নবীন হোসেন তার চ্যানেল। এটা কেন নবীন আসলে মুখ্য ব্যাপার না, মুখ্য ব্যাপার হচ্ছে নবীনের দুই কন্যা অনার অধরা, তাদের ইউটিউব চ্যানেল এটা। এই গানটিতে একটু ডিফারেন্ট গায়কই পাবেন আসিফ ভাইয়ের, উনি নিজেকে প্রতিনিয়ত ভাঙার চেষ্টা করেন, এই জন্যই তিনি আসিফ আকবর। এবং এই গানটির মধ্যে আপনারা তাকে একটু নতুন রূপে খুঁজে পাবেন। এবং আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে মিউজিক কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট করার। কিশোর চমৎকার সুর তো করে, কম্পোজিশন করে, কিন্তু ফাঁকে এসে যেটা করে ফেলেছে একটা গান লিখে ফেলেছে। এবং প্রথমবার মধ্যে গেলাম আর কিশোরের সাথে কাজ করে সবসময় এক্সাইটমেন্ট, কারণ সবসময় এক্সাইটমেন্টের মধ্যে থাকি আমি, ও প্রত্যেক দিন ওর কাছ থেকে শিখি, কারণ ও গায়কিটা ওর অনেক ভালো, তার সে যখন গেয়ে দেয় তখন আমার মতো মানে পুরন মডেল কিশোর আমাদের নতুন, একটা শিক্ষা দীক্ষার ব্যাপার থাকে। কিশোর খুব ভালো কাজ করেছে এবং আশা করছি এটা সুন্দর গান আমরা দিতে পারবো, অন্যরকম একটা গান যেখানে আসিফকে নতুনভাবে খুঁজে পাওয়া যাবে। আমি আসলে যেটা আসিফ ভাই বলছিলেন যে সাধারণত গান সুর করা হয়, গাওয়া তো হয়, তো লেখাটা খুব কম হয়। আসলে এই গানটা আমি একটা রাফ স্কেচ করেছিলাম, স্ক্র্যাচ, পরবর্তীতে স্ক্র্যাচটা শোনানোর পরে আসিফ ভাই এবং নবীন ভাই গানটি ভীষণ পছন্দ করলেন। তো এটা দু একটা লাইন আমি একটু আমাদের আরেকজন জনপ্রিয় গীতিকবি আহমেদ রিজভি, রিজভিকে দিয়ে কারেকশন করিয়ে গানটা আমরা করেছি। অসম্ভব সুন্দর একটি গান, আর আসিফ ভাইয়ের ভয়েস পড়ার পরে গানটি আরও বেশি প্রাণবন্ত লাগছে, আরও সুন্দর লাগছে। গানটির নাম হচ্ছে মন শোনে না কথা, একটু রোমান্টিক একটি গান, একটু ফিল্ম স্টাইলের গান, এবং আসিফ ভাইয়ের দরাজ কণ্ঠে গানটি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, জাল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সবার মিউজিকের সাথেই থাকুন। ধন্যবাদ। শোনে না কথা, মানে না বারণ, কোন সে কারণ। শুভকামনা থাকলো জাল এন্টারটেইনমেন্টের জন্য, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।